আচ্ছা দেখো, রাস্টিং অফ আয়রন ইটস আ প্র্যাকটিক্যাল প্রবলেম, যে আয়রন রাস্ট অ্যান্ড হাউ আয়রন রাস্ট, দ্যাটস হোয়াট উই উইল ডিসকাস। আমি একটা হোয়াইট বোর্ডে আগে একটু কাজ করি, তোমার হোয়াইট বোর্ড কি দেখা যায়? ইয়েস স্যার, অবশ্যই স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। So rusting of iron, huh? Rusting of iron. কি হয় এটা? আয়রন ইজ এ মেটাল, উই নো। আর আরেকটা ফার্স্ট ফার্স্টে যেটা বোঝা দরকার, এটা হচ্ছে রাস্টিং অফ আয়রন মানে হচ্ছে করোশন অফ আয়রন। করোশন অফ আয়রন, আয়রন মেটাল উইল বি করোডেড, বাট এই যে রাস্টিং টার্মটা আছে না, এটা তুমি আয়রন ছাড়া অন্য কোনো মেটালের ক্ষেত্রে ইউ ক্যানট ইউজ। রাস্টিং ইজ এ ডেডিকেটেড টার্ম ফর দ্য করোশন অফ আয়রন। ইউ গেট মাই পয়েন্ট? তোমরা সামটাইমস বলে ফেলো যে সিলভার রাস্টেড, সিলভার রাস্টেড অর কপার রাস্টেড অর অ্যালুমিনিয়াম রাস্টেড। হ্যাঁ, শুধুমাত্র করোশন অফ আয়রন তুমি রাস্টিং ধর, অন্য মেটাল গুলোর ক্ষেত্রে তুমি জাস্ট বলবা ইউ উইল সে করোশন অফ আয়রন, ইউ ক্যানট সে রাস্টিং অফ আয়রন। ফাইন, মানে রাস্টিং অফ দ্যাট পার্টিকুলার, বুঝছো এটা কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে নেক্সট যেটা বলতে চাই এটা হচ্ছে এরকম, রাস্টিং অফ আয়রনের জন্য ইটস আ রাস্টিং ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ, রাস্টিং ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। ইটস নট এ ফিজিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ, রিঅ্যাকশনটা কি হয় আসলে এটা একটু দেখবো। কেমিক্যাল রিঅ্যাকশনটা কি? আয়রন মেটাল ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড অক্সিজেন, ইট রিঅ্যাক্টস অ্যান্ড ইট ফর্মস, আলটিমেটলি ইট ফর্মস Fe2O3.XH2O। এক্স মানে হচ্ছে ইটস নট ফিক্সড, যে ওয়াটার মলিকিউল বা নাম্বার অফ মোল অফ ওয়াটার কতগুলা, ইটস নট ফিক্সড। X can be 1, 2, 3 onwards, anything. It's a compound stuff. When it's a compound, eta ki amra rust bolu. What is, do you understand the chemical reaction, what is going on? Iron, if reacts with water and oxygen at the same time, mane oxygen ase, water nai, rusting hobe na. Water ase, অক্সিজেন নাই, রাস্টিং হবে না, দুইটাই থাকা লাগবে। এটা হচ্ছে 2 marks এর একটা কোয়েশ্চেন ওরা দেয় এক্সামে, 2 marks দেখবা প্যান্স কোয়েশ্চেন পেপারে প্রচুর কোয়েশ্চেন আছে 2 marks। হোয়াট আর দ্য কন্ডিশনস ফর দ্য আয়রন টু রাস্ট, 2 marks এর একটা কোয়েশ্চেন দেয়, ইটস ভেরি ইজি, জাস্ট ইউ উইল রাইট ওয়াটার অ্যান্ড অক্সিজেন, দ্যাটস ইট। স্যার, ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন? হ্যাঁ, ওরা প্যাস কোয়েশ্চেন পেপার যদি তুমি ফলো দেখবা, ওরা জিজ্ঞেস করে 2 marks এর জন্য একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এটা হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশন ফর দ্য আয়রন টু রাস্ট, সো ইউ নিড টু রাইট ওয়াটার অ্যান্ড অক্সিজেন, ইউ উইল গেট 2 marks ফর দ্যাট, বুঝছো? বুঝছো আমার কথাটা? ইয়েস স্যার, গট ইট। ওকে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এখন এই রিয়াকশনটা ইজ নট আ স্ট্রেইট ফরওয়ার্ড রিয়াকশন, মানে এই রিয়াকশনটা আমি যেভাবে দেখাইছি দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিয়াকশন, বাট দিজ আর দিস দিস রিয়াকশন উইল হ্যাপেন ইন স্টেপ ওয়াইজ প্রসেস। তাহলে এই রিয়াকশনটাকে আমি আবার দেখাচ্ছি, দেখো এইখানে স্টেপ 1 ফার্স্টে কি হয় আসলে, তুমি একটা আয়রনকে ইয়েতে রাখা দিছো, এয়ারে এয়ারের প্রেজেন্সে এমনিতেই ফালায় রেখে দিছো, ওই যে আমাদের নাইফ থাকে ধরো মেড অফ আয়রন, এরপর যে কোনো কিছু যেটাতে রাস্টিং পড়ে, ধরো মেড অফ আয়রন, স্টেইনলেস স্টিলে তো রাস্ট পড়ে না, তো আয়রন দিয়ে মেড কোনো কিছু তুমি রাখছো, সো ইট কন্টেইনস আয়রন মেটাল, রাইট, Fe, ঠিক আছে, বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। Okay, iron metal, it will react with oxygen to form FeO. এটা কি আমরা, এটার নাম কি?
आयरन टू ऑक्साइड हियर यस सर शुक्रिया आयरन टू ऑक्साइड इट वाज़ द फर्स्ट स्टेप आयरन का ऑक्सीजन दिए इट की रिएक्शन सनीम सर सर ऑक्सीडेशन और रिडक्शन oxidation because oxygen 2 block is added no sorry it's reduced I guess abar it's reduced because O2 be FeO becomes keno gain of oxygen addition of oxygen is oxidation sanim sorry sir gain of oxygen is oxidation gain of oxygen is oxidation and it a key reaction loss of electron is oxidation ha right tale ki reaction it is a straight forward dekhai jete se oh no, sorry so it is oxidation and you have to see o2 theke o gas e tai eta dui ta e minus hoye tai eta oxidation na reduction you have to follow jodi tumi even oxidation number diye bolo iron is 0 ar ekhane kuthin kuthin gula korte ke shohaj gula te bhul korteche ha so 0 theke plus 2 hoyse so it is in oxidation yes, again oxidation right yes sir okay next point it was step 1 then step 2 erpor ki hobe step 2 te jeta hobe ei dekho iron oxide jeta form holo iron 2 oxide it will react with more oxygen to form Fe2O3 eta ki iron 3 oxide দেখো এখানে আয়রনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে 3 প্লাস এই যে তিনটা অক্সিজেন হচ্ছে 6 মাইনাস তাহলে এটাকে অবশ্যই 6 প্লাস হতে হবে তাহলে দুইটা অক্সিজেন যদি 6 প্লাস হয় একটা অক্সিজেন হচ্ছে প্লাস 3 বুঝছো না এর জন্য আয়রন 3 অক্সাইড ইজ ইট ক্লিয়ার প্লিজ রেসপন্ড यस স্যার ক্লিয়ার right so eta to egula to amar dekhanor kotha na ekhon do so eta step 2 then step 3 dekho step 3 what will happen ei je iron oxide eta form holo in step 2 Fe2O3 which is formed in the step 2 tale first e ki holo iron 2 oxide form hobe erpor iron 3 oxide erpor Fe2O3 will react with water x moles of water x number of water to form Fe2O3.xh2o which is basically the rust it's a salt of iron oxide right? It's a salt of iron oxide which is basically the actual rust step 3 ta arekbar bolen to step 3 ta dekho step 2 তে যেটা ফর্ম হলো ফার্স্ট হচ্ছে স্টেপ 1 এ তোমার হচ্ছে আয়রনের একটা মেটাল মানে একটা নাইফ বা কোনো কিছু যেটাই তুমি যখন এনवायरमेंटে রাইখা দিছিলা এনवायरमेंटে তো এয়ার আছে এয়ারের যে অক্সিডেন্টটা আছে ওই অক্সিডেন্ট এই আয়রন মেটালটা রিঅ্যাক্ট করছে পরে হচ্ছে এই যে আয়রন 2 অক্সাইড ফর্ম করছে এরপর এই আয়রন অক্সাইডটা লাস্ট হয়ে গেছে এটা মোর এন্ড মোর অক্সিজেন ইন দা এয়ারের সাথে রিঅ্যাক্ট করছে করে Fe2O3 এই Fe2O3 যেটা স্টেপ 2 তে ফর্ম করলো ওইটা ইয়া তোমার এনवायरमेंटে তো ময়েশ্চার আছে না প্রচুর জি স্যার এটা দেখো ময়েশ্চার ওয়াটার ময়েশ্চার মানেই তো ওয়াটার সো এই ওয়াটারের সাথে Fe2O3 এর রিঅ্যাক্ট করে Fe2O3.xh2o এরকম একটা সল্ট এটা একটা সল্ট হ্যাঁ এটা একটা সল্ট এটা স্যার ওকে রাইট একটা সল্ট ফর্ম করলো এই সল্টটার নাম হচ্ছে আমরা দিছি এই সল্টের নাম হচ্ছে রাস্ট Okay, got it, sir. This is the process by which rusting occurs. So, jeta bollam prothom ta oxidation, first step to oxidation, second step to the oxidation. Yes, sir. Eta color diye likhi. Eta oxidation. Eta oxidation. So, iron will be oxidized. Ami jodi eibhabe likhi je step gula ki ki likhlam step 1 যেটা লিখলাম
এটা এটাকে লিখতেছি হ্যাঁ এই পুরো জিনিসটাকে লিখতেছি আবার এখানে আয়রন ওকে মেটাল অক্সিডাইজেস ইন এয়ার টু ফর্ম আয়রন টু অক্সাইড দেন যেটা ফর্ম হলো ওইটাই আবার আবার ফার্দার অক্সিডাইজ হবে আয়রন টু অক্সাইড ফার্দার অক্সিডাইজেস টু ফর্ম কি ফর্ম হলো ফার্দার অক্সিডাইজ হয়ে আয়রন থ্রি অক্সাইড ঠিক আছে জি স্যার ঠিক আছে সো আয়রন থ্রি অক্সাইড যেটা ফর্ম হলো এটা কি হবে Iron 3 oxide reacts with water to form rust. Rust. So this is rusting of iron, the whole procedure. Yes. A description taking as reaction amikhan. Sir, take a screenshot. Sir, iron peroxide hai na? Iron peroxide hai na. Iron er dui ta ion ache. Ekta hocche iron 2, ar ekta hocche iron 3. Iron peroxide keno hoy na? A2 te amra porbo. Transition metal. Acha sir, thik ache. Eta iron er electron. Tomader to hocche first 20 elements er electronic configuration ache. Tomader syllabus e O level sir. So iron to 26 so iron er detailed electronic configuration tumra jano na jeta tumra a levels e sob gulai janba so tokhon tumi etake identify korte parba je why iron doesn't form iron 4 plus iron thik ache ejak ha sir thik ache take a screenshot everyone and if you have any question ask স্যার আমি কিন্তু কিছুই বুঝি নাই হ্যাঁ তুমি কিছু না বুঝার তো কথাই ইউ টেক দ্য স্ক্রিনশট অনলি এন্ড ডোন্ট ট্রাই ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেন ইভেন ডোন্ট ডেয়ার টু আন্ডারস্ট্যান্ড জাস্ট সিট আইডল টেক দ্য নোটস যখন মানে তোমার সাথে তো আমার আগে কথা হয় নাই কেমিস্ট্রি ইজ এ চেইন অফ আন্ডারস্ট্যান্ডিং তুমি চেইনের কিছু পার্ট যদি মিস করো তাহলে তুমি পরের জিনিসগুলোকে ধরতে পারবা না সো তোমার চেইনের যে জায়গাগুলোতে আছে গ্যাপ আছে ওগুলো আমি তোমাকে ওই যে 15 মিনিট বলছিলাম তোমার সাথে আই উইল সিট 1 টু 1 ওই জায়গাতে আমি তোমাকে ওই গ্যাপগুলো ধরা দিব তখন তুমি বুঝতে পারবা যে ওরা যেখানে আছে ওই পর্যন্ত যাইতে তোমার গ্যাপ কি কি গ্যাপ ইনিশিয়ালি তোমাকে ইউ নিড টু ফিল বুঝছো ঠিক আছে সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে এইটুকু ঠিক আছে স্ক্রিনশট নিছো সবাই হ্যাঁ স্যার নিছি ওকে ভেরি গুড ওকে লেটস প্রসিড নাও তাহলে আমাদের এই প্রবলেমটা আমাদের বড় একটা প্রবলেম যে আয়রন রাস্ট হয় এটা একটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার আমাদের জন্য এটাকে আমরা ইয়ে করতে চাই আমার বুক কি দেখা যায় হ্যাঁ দেখা যায় তো তাহলে এই যে এই আমি এই কথার ফার্স্টেই বলছি এই যে হিম যে আছে মেনি মেটালস করো বাট ইট ইজ অনলি দ্য করোশন অফ আয়রন দ্যাট ইজ রেফার্ড অ্যাজ রাস্টিং সো এটা ইম্পর্টেন্ট সো এই যে রাস্টিং আয়রন রাস্ট হয়
and iron ke amra hocche amader sobcheye beshi infrastructure e amra iron use kori building banaitechi iron diye oi amader window frame banaitechi iron diye amra kono kichu katbo knife banaitechi iron diye sob kichu iron diye banaitechi ekhon problem ki ami iron diye banaitechi ekhon iron jodi erokom brown color hoye rusting pore ek number hocche it's a salt rust jeta bollam Fe2O3.xH2O is a salt tar mane salt mane hocche it's very brittle ha এটা ভাঙা যায় সো ভাঙা ভাঙা দেখো কি হইছে অবস্থা এই যে চেইনটা ঠিক আছে তো ইটস এ প্রবলেম এখন তোমার নাইফ দিয়ে তুমি কাটবা এটা যদি এরকম ব্রাউন কালার হয়ে থাকে তাহলে তো খুবই প্রবলেম না এই প্রবলেমটা থেকে আমরা হচ্ছে বাঁচতে চাই তাহলে কি করব এখন ওইটা হচ্ছে আমরা দেখতে চাই স্যার আমরা আলাদা একটা অন্য একটা স্যার মেটালের স্যার কোট করে দিব বা একটা প্লাস্টিকের কোট করে দিব সো দ্যাট এটার সাথে স্যার এয়ারের জন্য স্যার আর কি টাচ না হয় ওকে ভেরি গুড সুন্দর সো এটাই আমরা করতে চাইতেছি দেখো সো ইটস রেশনাল আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আমরা এটা কি এরকম কিছু একটা করতে চাই তাহলে নাম্বার 1 প্রথমটা কি বললো আমরা হচ্ছে প্রিভেন্ট করতে চাই প্রিভেন্টিং রাস্টিং বাই ইউজিং ব্যারিয়ারস डिफरेंट ব্যারিয়ার আমরা ইউজ করব আয়রনের উপর দ্য মোস্ট অবভিয়াস ওয়ে অফ প্রিভেন্টিং রাস্টিং ইজ টু কিপ ওয়াটার এন্ড অক্সিজেন অ্যাওয়ে ফ্রম দ্য আয়রন তাই না এটা কিভাবে করতে পারি এটা নাম্বার 1 এই ব্যারিয়ার ইউজ করতে পারি আমরা একটা পেইন্ট ইউজ করতে পারি আয়রন মেটালটাকে পেইন্ট করে দিলাম কোট করে দিলাম ওকে অয়েল অর গ্রিজ দিয়ে যেটা তোমরা বাইসাইকেল চেইন বা মোটরসাইকেল চেইন চেইন গুলাতে যেটা পরো কারণ চেইনে যদি পেইন্ট করো চেইনে তো পেইন্টটা থাকবে না এটা ওই যে যখন ঘুরবে তখন পেইন্টটা নষ্ট হয়ে যাবে তখন আবার এটা রাস্টিং হবে তখন তার মানে কি এমন কিছু দরকার যেটা দিয়ে তুমি ব্যারিয়ার দিলে ওইটা তোমার প্রবলেম হবে না আর কি চেইনের মধ্যে সো অয়েল অর গ্রিজ এটাও কিন্তু ওয়ান মার্ক এগুলো যেগুলো আমি ফোকাস করতেছি এগুলো দেখবা প্যাস্ট কোয়েশ্চেন পেপারে ওয়ান মার্ক হিসেবে আছে সো দেখবা কোয়েশ্চেনে এমসিকিউ তে আসছে যে হাউ টু প্রিভেন্ট রাস্টিং অফ আ বাইসাইকেল চেইন সো লেখা দিবে পেইন্ট ইউজিং পেইন্ট ইউজিং অয়েল অর ইউজিং প্লাস্টিক অর গ্যালভানাইজিং এরকম অনেক কিছু লেখে দিবে সো ইউ নিড টু ফাইন্ড যে এটা অয়েল অর গ্রিজ হোয়াট এভার সো যেটা বলতেছিলাম পেইন্টিং গ্রিজ এরপর হচ্ছে সে তুমি করবা কি বলে একটা ফুট ওভার ব্রিজ এটাকে তুমি করতে চাও তাহলে এটা পেইন্টিংই যথেষ্ট পেইন্টিং করে দিলে হয়ে গেল কাভারিং ইন এ প্লাস্টিক এটা হইতে পারে সো এই তিনটা হচ্ছে প্রিভেনশন বাই ইউজিং ব্যারিয়ার কোটিং দ্য আয়রন উইথ এ মেটাল বিলো ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ যেমন ধরো coating steel with tin or tin cans tin or tin cans ba hocche jeta kore eta hocche ja village e dekhba hocche ora tin diye ghor banay tin diye ghor banay mane kintu pura ta kintu tin na pura ta iron just layer ta hocche tin bujhe kotha ta ha sir bujha jay right karon pura ta jodi oi je tin ta ora use kore ghor ghorer chader jonno ওটা যদি পুরাটা টিন দিয়ে বানানো লাগে তাইলে হচ্ছে ওই যে তোমার ব্রিক দিয়ে ছাদ বানাইতে যে পরিমাণ কস্টিং আসবে টিন দিয়ে আর বেশি আর চেয়ে বেশি কস্টিং আসতে পারে কারণ টিন ইজ এ মডারেটলি প্রেশাস মেটাল তাহলে পুরাটা টিন না পুরাটাই আয়রন ওই স্ট্রাকচারটা টিনের যে স্ট্রাকচার ওটা পুরাটাই আয়রন জাস্ট এটার উপরে টিনের কোটিং দেওয়া আছে ওকে তাহলে কোটিং স্টিল with tin or tin can so eigulo shob gulo hocche barrier methods are usually quite cheap so it is important preventing rusting a problem with barrier method is that once the coating is broken the iron underneath is exposed to oxygen and air oxygen and water sorry oxygen and water and the iron will rust tai na tomar oi coating ta jodi noshto hoye jay paint uthe gelo ba tomar ei je tin ta কোনো ভাবে টিনের যে ইয়েটা ছিল ব্যারিয়ারটা দেয়া ছিল এই টিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে তার মানে ওই যে আয়রন ইয়ে হবে আয়রন এক্সপোজ হয়ে যাবে টু এয়ার এন্ড ওয়াটার ওই যে দেখবা আমাদের টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেয় যে ইয়া আপনার ছেলে যে টিন কিনছে ঘর বানানোর জন্য এই টিনটা সে সবকিছু হচ্ছে সস্তা সস্তা খোঁজে চিপ খোঁজে সো সে ঢেউ টিন যেটা এটাও নিয়ে আসছে খুবই সস্তা একটা চিপ সো এটা হচ্ছে ইয়ে করে ওই পানি পড়ে এরকম একটা কি যেন একটা অ্যাডভার্টাইজ দেখতেছিলাম টিভিতে সো এটা হচ্ছে প্রবলেম সো ইটস আ চিপ ওয়ে বাট যদি ওই ব্যারিয়ারটা নষ্ট হয় তাইলে হচ্ছে তোমার এই রাস্টিং হবে এটা কি বুঝছো
সবাই ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং ব্যারিয়ার মেথড ইয়েস স্যার বুঝছি রাইট থ্যাংক ইউ এরপর দেখো নেক্সট ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রিভেন্টিং নাম্বার টু প্রিভেন্টিং রাস্টিং বাই ইউজিং গ্যালভানাইজিং নাম্বার টু সো গ্যালভানাইজড আয়রন এটা কি জিনিস Galvanized iron is iron that is A2O2. You'll get 2 marks for that definition. 2 marks. In many past question paper, you will get this definition. This question: What is galvanized iron? So, you can write that galvanized iron is iron that is coated with a layer of zinc. That's it. What was that? Zinc. Diye jodi tumi kono iron ke coat koro, oita ke amra galvanized iron bolu. Is it here? 2 marks question. In many past question paper, you will find. Sanim, what was it? Can you repeat? Ji, abar. So can you repeat question tam? Hey, mane tumi ekta iron structure. Jemon dhoro ei je ekhane je picture ta dekhtecho. Dekhai. এই যে এখানে যে পিকচারটা দেখতেছো গ্যালভানাইজড আয়রন ডাজন্ট রাস্ট ইভেন ইন কনস্ট্যান্ট কন্টাক্ট উইথ এয়ার অর ওয়াটার দেখো এই যে স্ট্রাকচারটা ইট ইজ মেড অফ আয়রন বাট ইট ইজ গ্যালভানাইজড উইথ জিঙ্ক এর জন্য এরকম দেখো হোয়াইটিশ লাগতেছে পুরো ইয়েটা সো যদি তুমি গ্যালভানাইজ করতে পারো তাহলে ইট উইল নট রাস্ট সো যেটা বললাম যে হোয়াট ইজ গ্যালভানাইজড আয়রন এই যে আয়রনের স্ট্রাকচারটা ইট ইজ কোটেড উইথ এ লেয়ার অফ জিঙ্ক তাহলে এটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন সো তোমাকে যে কোয়েশ্চেন করবে যে হোয়াট ইজ গ্যালভানাইজড আয়রন সো গ্যালভানাইজড আয়রন ইজ আয়রন দ্যাট ইজ কোটেড উইথ এ লেয়ার অফ জিঙ্ক জিঙ্ক লেয়ার দিয়ে কোট কর বুঝছো আচ্ছা যদি জিঙ্ক লেয়ারটা আনস্ক্র্যাচ থাকে তাহলে এটা এটাও একটা ওয়ান টাইপ অফ ব্যারিয়ার ইট উইল প্রিভেন্ট দ্য এক্সপোজার অফ আয়রন with air and water so thereby air and water cannot come in contact with it thereby it will not rust however the iron still doesn't rust even when some of the zinc on the surface is scratched away keno mane ora ki boltese jodi kono zinc layer utha jay ha scratched away hoye jay still it doesn't rust why that we need to understand কি হয় এখানে একটু লেখা আছে বাট তোমাদের ইয়ের যে বইটা ক্যামব্রিজের যে বুকটা এটাতে আরো সুন্দর করে লেখা আছে আমি ওইখান থেকে একটু দেখাতে চাই ক্যামব্রিজ বুকে এই বইটা সফট কপিটা দেয়া আছে এটা রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে তোমার চ্যাপ্টার থার্টিনে এটা আছে এই সেম জিনিসগুলো যেগুলো আমরা ডিসকাস করতেছি এগুলো এখানেও আছে দেখাচ্ছি আমি So galvanizing the bone. It is galvanizing. This is another way of using zinc to protect iron. It is used for steel in car bodies and the corrugated iron for roof topping. Acha, whatever. I mean, ekhane discuss korbo. Sacrificial protection we discuss korbo, but eta etukui thak. So jeta hoy eta hocche ei je zinc amake bolo iron or zinc which one is more reactive zinc is more reactive tai na tar mane ekta iron metal ar ekta zinc metal jodi kacha kachi thake ekhi sathe thake tale which one will oxidize first zinc or iron which one will react first zinc will react because since zinc is more reactive than iron ami jodi zinc and iron ke kacha kachi rakhi zinc will react first then iron will react tai na tale etai ekhane bolteche dekho extension work e jeta lekha ache othoba ekhan theke jodi pori however the iron still doesn't rust even when some of the zinc of the surface is scratched away to expose the iron this is because the zinc is more reactive than iron and so reacts with oxygen water more readily than the iron does the zinc corrodes instead of
আয়রন, এইটুকুই যথেষ্ট, জাস্ট এইটুকু জানলেই হবে। বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট টু নো দে হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য প্রসেস, দেখো যেটা হয় এটা হচ্ছে জিঙ্ক মেটাল রিঅ্যাক্টস টু ফর্ম জিঙ্ক টু প্লাস আয়রন অ্যান্ড টু ইলেকট্রনস। সো দেখো ডিউরিং দিস প্রসেস এটা ক্যাথোডিক রিঅ্যাকশন না? হ্যাঁ হ্যাঁ, জিঙ্ক ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ই মাইনাস, এটা ক্যাথোডিক রিঅ্যাকশন না? এটা ক্যাথোডিক রিঅ্যাকশন না, ক্যাথোডিক রিঅ্যাকশন তো আমরা বলছি শুধু এটা একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন না? ইটস অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন, রাইট? জিঙ্ক ইজ অক্সিডাইজ, সি জিঙ্ক ইজ ফর্মিং জিঙ্ক 2 প্লাস এন্ড 2 ইলেকট্রনস। ব্যাপারটা এরকম না যে একটা হাফ হাফ ইকুয়েশন শুধুমাত্র ইলেকট্রোলাইসিসই থাকবে, অন্য যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রেও ইফ ইট ইজ এ রেডক্স রিঅ্যাকশন তাহলে তো এরকম হাফ ইকুয়েশন থাকতেই পারে। সানিম, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, দেখো কি হইতাছে, জিঙ্কটা যখন জিঙ্ক ইফ ইট ইজ এক্সপোজ টু এয়ার, মানে এটা তো এয়ারে এক্সপোজই করা আছে, এটা কি হয়, দ্য জিঙ্ক লুজেস ইলেকট্রনস টু ফর্ম জিঙ্ক আয়ন হ্যাপেন্স, দিজ ইলেকট্রনস ফ্লো ইন টু দ্য আয়রন, এনি আয়রন অ্যাটম হুইচ হ্যাজ লস্ট ইলেকট্রনস টু ফর্ম অ্যান আয়ন form an ion immediately regains them. If the iron cannot form iron ions, it cannot rust. এটা আমি আরেকটু দেখাই whiteboard এ, আগেরটা তো স্ক্রিনশট নিছিলা তাই না সবাই? জি স্যার নিছিলাম। আচ্ছা তাহলে এটা ইয়ে করে দিলাম, ক্লিন করে দিলাম। আচ্ছা কি হইতেছে দেখো, জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ, জিঙ্ক উইল রিঅ্যাক্ট টু ফর্ম জিঙ্ক 2 প্লাস প্লাস টু ইলেকট্রনস, এটা তো হইল। কিন্তু যদি কোনো জিঙ্ক লেয়ার স্ক্র্যাচ হয়ে যায় তখন আয়রন মেটাল কি করবে, আয়রন মেটাল উইল রিঅ্যাক্ট টু ফর্ম আয়রন 2 প্লাস অ্যান্ড 2 ইলেকট্রনস, ঠিক আছে? সো দেখো এই যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন গুলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইনসাইড দিস উইল ইনক্রিজ। এইটা যদি আমরা রিভার্সিবল রিঅ্যাকশন এখনো তোমাদেরকে দেখাই নাই এবং এই ডিসকাশনটা তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু এইখানে জন্য জাস্ট আমি তোমাদেরকে কনসেপ্টটা বলতেছি যে কিভাবে আয়রন মেটালটা আবার রিগেইন হয়ে যায়। মানে যদি কোনো আয়রন মেটাল আয়রন 2 প্লাস ফর্ম করেও ফেলে, সিন্স উই হ্যাভ আ লটস অফ ইলেকট্রনস ডিউ টু দ্য অক্সিডেশন অফ জিঙ্ক টু ফর্ম জিঙ্ক 2 প্লাস এন্ড 2 ইলেকট্রনস, এই ইলেকট্রনগুলা এখানে ফ্লো করে ইলেকট্রনের কনসেন্ট্রেশন এখানে অনেক বাড়ায় দেয়, তখন যেটা হয় এই রিঅ্যাকশনটা মানে আয়রন 2 প্লাস টা আবার আয়রন মেটাল ফর্ম করে পারে। কথাটা কি বোঝা যায়? জি স্যার। তাহলে আয়রন মেটাল যদি আবার রিগেইন হয় তার মানে কি, তোমার আয়রন আয়রন কোরড হইল না, সো আয়রন আর আয়রন কোর, জি ঠিক আছে। ওকে ফিনা স্যার বলা যায়। ওকে রাইট, সো এটা এটা ইউ ডোন্ট নিড টু রাইট, but what you need to write is a question ta ora they will ask again, jeta boltechi egula ami je je jaga gulo te emphasis ditechi, they will ask all these questions for 2 marks. ora bolbe why zinc can be used in galvanizing, tokhon tumi ki likhba, this is because ei je ekhan theke, this is because ei je ekhan theke, this is because the zinc is more reactive than iron and so reacts with oxygen or water more readily than the iron does, so the zinc corrodes instead of iron and iron remains intact, ঠিক আছে? Oh yeah, 2 marks দিবে রাইট, এটার জন্য 2 marks দিবে, 2 marks question, ঠিক আছে? Clear? Yes sir. Okay, next point এ যাই তাহলে। তাহলে প্রথমটা হচ্ছে ব্যারিয়ার মেথড, সেকেন্ড প্রিভেন্টিং রাস্টিং বাই গ্যালভানাইজিং, থার্ড মেথডটা আমরা ডিসকাস করব এটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। কি কি প্রোটেকশন? স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন, আমি এটা একটু ইয়ে করে নেই যারা। আচ্ছা তোমরা একটা কাজ করো, ইউ কাম ব্যাক, হ্যাঁ এখনই আবার সবাই ঢুক, সবাই কিন্তু ঢুকবা, হ্যাঁ অনেকেই দেখি যে বললো তোমরা ঢুকো না, সবাই ঢুকো প্লিজ, কাম ব্যাক গীতশ্রী কাম ব্যাক।